Hey guys, hello and welcome to another episode of Six Pack Bengali. আজকের এপিসোডে তোমরা টাইটেলে দেখতে পাচ্ছ যে আজকে প্রি ওয়ার্কআউট ড্রিঙ্ক বা প্রি ওয়ার্কআউট মিল নিয়ে একটা ব্লগ বানাচ্ছি। এই প্রি ওয়ার্কআউট ড্রিঙ্ক যেটা আমি এখন দেখাতে চলেছি, এই প্রি ওয়ার্কআউট ড্রিঙ্কটা কোনো ম্যাজিক ড্রিঙ্ক নয় বা এটা খুব কমনও একটা ড্রিঙ্ক নয়। সো উইদাউট ফার্দার এডু, লেটস গেট স্ট্রেট ইনটু দ্য মেকিং অফ মাই প্রি ওয়ার্কআউট ড্রিঙ্ক। এক ঘন্টার পর আমি জিম যাব, তো এখন এটা ওয়ার্কআউটের প্রি ওয়ার্কআউট মিলও বলা যেতে পারে বা আমার প্রি ওয়ার্কআউট ড্রিঙ্কও বলা যেতে পারে। তো ড্রিঙ্কটা কি এক্স্যাক্টলি নিই? সো এখানে থাকবে 1 টেবিল স্পুন মতো কোকো পাউডার, 3 গ্রাম, আচ্ছা 3 গ্রামই এনাফ হয়ে গেছে, এটা 1 টেবিল স্পুন। ওকে, একদম অল্প, বেশি নেবো না, কারণ আমাকে রাত্রে ঘুমোতে হবে। তো এইটুকুই এনাফ আই গেস। ওকে, 1.5 গ্রাম মতো কফি, 1 দুধ, 80 ml দুধ আছে এখানে, 80 গ্রাম দুধ আছে, গ্রাম আর ml অনেক পার্থক্য। সো কি কি ঢাললাম এখানে, কোকো পাউডার আছে ওটা 3 গ্রাম মতো, 1 গ্রাম মতো কফি আছে, তার সাথে 80 ml দুধ আছে, 80 গ্রাম মতো দুধ আছে। এবং এটাকে আমি ভালো করে মিক্স আপ করবো। এটা এখন খেতে খুবই তেতো হবে, কারণ এটা কোকো পাউডার রয়েছে, কোনো সুইটনেস নেই, কোনো সুইটনার না থাকার কারণে এটা খুবই তেতো হবে এখন খেতে। এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, এটা 1 গ্রামও দেখাচ্ছে না, মানে 1 গ্রাম আরও কম, খুবই কম। তো এটার মধ্যে আমি এখন হুইট প্রোটিন নেবো, খুবই কম ওয়ে প্রোটিন, এখানে প্রায় এটা 10 গ্রাম মতো, 10 গ্রাম ওয়ে প্রোটিন থেকে আমি পাবো অলমোস্ট 8 গ্রাম মতো প্রোটিন, আর দুধে যা প্রোটিন থাকবে টোটাল 10 গ্রামস প্রোটিন আছে এটা, যেটা আমি প্রোটিনও পাবো এবং এখান থেকে কোকো পাউডার পাবো। কোকো পাউডার নেওয়ার একমাত্র উদ্দেশ্য, কারণ কোকো পাউডার কী করে, কোকো পাউডার আমাদের ব্লাডের যে আর্টিলারিগুলো আছে, ধমনী বা শিরা, সেগুলোয় নাইট্রোজেন অক্সাইড এর প্রোডাকশনটা বাড়িয়ে দেয়। এই ড্রিঙ্কটার আমি ইনগ্রিডিয়েন্টগুলো কত পরিমাণ নিচ্ছি তার অ্যামাউন্টগুলো ডিসক্রিপশন বক্সে আমি বসিয়ে নেবো, তোমরা দেখতে পারো। এখানে 120 গ্রাম মতো দুধ আছে, আর কোকো পাউডার আর কফি নিয়ে আরও 4 গ্রাম। এই ড্রিঙ্কটা যদি এখন খাই তো খুবই তেতো লাগবে, সেই কারণে সুগার ফ্রি সুইটনার। তো এই সুইটনারটাকে আমি এখানে 3 কি 4 ড্রপ অ্যাড করবো। চার ড্রপ অ্যাড করলাম, সো দ্যাট ইজ অল, এটাই সব কিছু। এটা আমি ওয়ার্কআউট করার 1 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে আমি এটাকে ড্রিঙ্ক করি। সো গাইস, দিস ইজ হাউ মাই প্রি ওয়ার্কআউট ড্রিঙ্ক লুকস লাইক। তো এটা এখন টেস্ট করে দেখা যাক কেমন লাগে। ইট ইজ ফ্যান্টাস্টিক, আমি বড় করে বলবো না, বাট সত্যি সুন্দর লাগছে। এই ড্রিঙ্কটা তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এই ড্রিঙ্কটায় তোমার ওয়ে প্রোটিনটা অ্যাড করার জন্য একটা থিক, মানে লেয়ারটা খুব থিক হয়েছে, সেই জন্য টেস্ট বেটার লাগছে অনেকটাই। তো এই প্রি ওয়ার্কআউট ড্রিঙ্কটার অ্যামাজন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং সেই প্রোডাক্টগুলো, সেই ইনগ্রিডিয়েন্টগুলো তোমরা amazon.in থেকে পেয়ে যাবে। সো কোকো পাউডার কেন আমি কনজিউম করি প্রি ওয়ার্কআউটে, ওয়ার্কআউট করার 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে, সেটা আমার কোনো মন গড়া উদ্দেশ্য নয়। আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা সকলে, একটা NCBI এর মেটা স্টাডি থেকে জানা গিয়েছে কোকো পাউডার আমাদের দেহের ব্লাড প্রেশার অনেকটা রিডিউস করতে সাহায্য করে। তার কারণ আমাদের শরীরের ভেতর যে আর্টিলারি, ধমনী এবং শিরা, তার ভিতর যে নাইট্রিক অক্সাইড লেভেল সেটা বাড়িয়ে দেয়, এবং সেই কারণে শিরা প্রসারিত হয় বা এক্সপ্যান্ড করে, এর ফলে কী হয়, ব্লাড খুব ইজিলি সার্কুলেট করতে পারে। আমরা ওয়ার্কআউট করার সময় হাঁপাই, এই হাঁপানোর ব্যাপারটা কিন্তু কোকো পাউডার রেজিস্ট করে, দ্যাটস ওয়াই আই কনজিউম কোকো পাউডার জাস্ট বিফোর আই হিট জিম। সো বেসিক্যালি নাইট্রোজেন অক্সাইড লেভেল বাড়াবে এমন কোনো এলিমেন্ট বা এমন কোনো সাপ্লিমেন্ট যদি হয়ে থাকে সেইগুলো কিন্তু কনজিউম করা উচিত, ফর অ্যান এক্সাম্পল কোকো পাউডার বা তরমুজ, কারণ তরমুজের ভেতরে থাকে সিট্রুলিন ডিম্যালেট, যেটাও একটা নাইট্রোজেন অক্সাইড, মানে আমাদের ব্লাডের নাইট্রিক অক্সাইড, যেটা বুস্ট করতে হেল্প করে। এছাড়া আরও অনেক কমন এলিমেন্ট রয়েছে, যেমন
ভাইটামিন সি বা সিট্রাস জাতীয় ফুড, মানে লেবু, কমলা লেবু স্পেশালি, তো এইগুলো আমাদের দেহের নাইট্রিক অক্সাইড লেভেল অনেকটাই বুস্ট করে। সো কোকো পাউডারের ভূমিকা আমি বললাম। এবার ক্যাফেন বা কফি, কফির বেসিক্যালি কাজ হচ্ছে ব্লাড প্রেশারটা বাড়ানো। সো কোকো পাউডারের রোল আর কফির রোল কিন্তু একটু উল্টো। কফি আমাদের ব্লাড প্রেশার বাড়াবে আর কোকো পাউডার আমাদের ব্লাডের আর্টারিগুলো আমাদের চওড়া করবে, যার ফলে সেই ব্লাডটা ইজিলি ফ্লো হবে। এছাড়া থার্ড ইনগ্রিডিয়েন্ট তোমরা দেখতে পেয়েছো আমি ব্যবহার করি সেখানে ওয়ে প্রোটিন বা প্রোটিন। তো প্রোটিন কেন? কারণ আমি জিম করতে যাচ্ছি, অ্যানাভারিক ওয়ার্কআউট করছি, তো সেখানে নিশ্চয়ই মাসেল ব্রেকডাউন হবে, সেই মাসেল রিপেয়ার করার জন্য ইনস্ট্যান্ট প্রোটিনের দরকার, সেই জন্য আমি ওয়ে প্রোটিন ওখানে ব্যবহার করছি। আর দুধেও তো প্রোটিন আছে এবং অনেক মিনারেলস আছে, যেমন ক্যালসিয়াম থেকে শুরু করে। এই প্রি ওয়ার্কআউট ড্রিঙ্কটা সব থেকে বেশি এফেক্টিভ আমার মতে, তোমরা ট্রাই করে দেখতে পারো, আমাকে ট্রাই করার পর জানিও কেমন লাগছে। সো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ভিডিও বানানোর যে উদ্দেশ্য যে এই ভিডিওটাকে একটু ইনফরমেটিভ করা, তো যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, পারলে বন্ধুদের সাথে শেয়ারও করো, এবং এই বিষয়ে আরও কিছু জানতে ইচ্ছা হলে নিচে কমেন্ট করো, আমি সেই কমেন্টগুলো চেক করবো এবং পরে সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো টাটা।